এই সেই পলক হাই রে জ্বালাইছি রে ভাই জ্বালানোর চোটে মনে করেন যে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে মনে মনে করেন করেন যে খালি ইন্টারনেট বন্ধ 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 করে 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 যায় সব দেয় থেকে অবশেষে ভাই একটা কথা সাধারণ মানুষ বলে না যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ছাড় দেওয়া মানে কি যে সময় ছাড় দেয় মনে করেন যে যত দূর পরে যাবের পরে আল্লাহ জাতি থাক জাতি থাক জাতি থাক জাতি থাক জাতি থাক যখন আল্লাহ তালা টান দেয় মানে একদম সারিয়ে তো দেয় না শুধু থাকে দিতে যখন টান দেয় তখন বিচিত মনে করেন যে গেরো লেগে যায় আজকে বর্তমানে এই জোনায়ত আহমেদ পলক সাহেবের বিচিত গেরো লেগছে ভাই জানি কথাগুলো শুনে অনেকেই খারাপ মনে করতে পারেন ভাই আসলে ভাই ধৈর্যের বাদ ভেঙে গেছে কম জ্বালাইছে ভাই কন কম জ্বালাইছে খুব জ্বালানি জ্বালাইছে জ্বালানোর চোটে মনে করেন যে এগারে জ্বালানি সাধারণ জনগণ এই যে আমরা সাধারণ জনগণ যারা নিউজগুলো করি ভাই এইগুলো থেকে আমাদের দুই সাইড টাকা যা আমরা ইনকাম করি বিদেশ থেকে আসে ওইটা আবার ডলার আকার বাংলাদেশে আসে ওখান থেকে আবার কিছু মনে করেন যে ট্যাক্স কাটা হয় পরিশেষে যে দুই টাকা পাই ভাই ওইগুলো নিয়েই আল্লাহ তালাওয়ার মাধ্যমে মনে করেন আমাদের সংসারগুলো চলায় আমার সাওয়াল মিয়া বউ তারপরে মনে করেন যে ভাই বোন আছে তারপরে মা বাবা আছে এই যে সংসারে যতগুলো মানুষ আছে তার একটা খরচ আছে না এই খরচগুলো আমরা ওই দুই সাইড টাকা যা ইনকাম সময়গুলোতে চালানোর চেষ্টা করে এই ইনকামে ওরা থাপা বসাইল সব কিছু অফ করে দিল আমরা আ হয়ে খালি গম পাইলে মার চা থাকলাম আহারে কবে নেট আসবে কবে মনের মতো করে নিউজ সারবে পারবো তাছাড়াও তো মনে করেন যে হত্যি কথাগুলো জীবনেও কবে পারে নেই একবার গলা টিপে ধরে রাখছে তাই না হত্যি কথা মনের মধ্যে আসে এই গলার কাছে আসে খালি গুড় পাক খাইছে গুড় পাক খাইছে দুই থোঁত মাইছে খালি বাইরে বাড়ি হয়েছে কিন্তু একখান হত্যি কথা মুখ দিয়ে বাইরে হবে হারে নেই মুহের উপরে মনে হয় নিজের ইচ্ছে তালা মারিয়ে ধরে রাখছি চাবি বা সোরানি হেসে আঙাতে ভালা দিছি বাইরে এই তালা খোলা যাবে এ তালা খুললি পারে মনে করেন যে 说一些事。 অবশেষে মনে করেন যে এই তালার চাবি কোন থেকে আইসে এখন সবার মুখ খুলিয়া গেছে ভাই খুবই কষ্ট লাগছে ভাই খুবই দুঃখের সহিত কথাগুলো বলতেছি এই পলক মানে মানুষের পরিস্থিতি এমন ভয়াবহ হইলে এরকম ঘটনা করতে পারে ভাই পলানোর একটা সিস্টেম আছে না মনে করেন তো চোর বাটপার যেভাবে পলায় কে রে তোরা পলাবু কিসের লেগে রে তোরা তো বাংলাদেশের জন্য কত কিছু করছো বাংলাদেশের জন্য তোরা তো মনে করেন নিজের জীবন উৎসর্গ করে দিছো বাংলাদেশের মানুষের জন্য তোরা সব কিছু করছো তাহলে পলাবু কেসের লেগে কথা হলে তোরা তো পলানের কথা লয় তোরা তো এখন বাংলাদেশের মানুষজন তো লাসার কথা তো করে বাংলাদেশের মানুষ যত মনে হয় জানেন বাবা স্বাগতম জানানোর কথা কিন্তু তোরা পলাশকে আর পলানের স্টাইলটা দেখেন একটা জিনিস করে দেখেন বিমানবন্দর কীভাবে ধরা পড়ছে এই হলো আপনার কি কয় এই পলক পলক পরে না চোখের পলক কি তোমার জানোয়ার রূপের জলক প্রজেন নাই কথা এ দেখেন পরিস্থিতি ক্যাপ মরে দিছে মাস্ক লাগাইছে চশমা লিসে দেহে মনে হতেছে এই মাত্র মানে পিজ্জা ডেলিভারি দেওয়ার লেগে আছে ঘরের মনে নাই ভাই পলা যা ধরা খাইছে সেই নিউজটাই আজকে আপনাদেরকে জানাবো ভাই কয়েকক্ষণ কথা আগে কয়া ভালো কেউ মাইন্ড করেন না ভাই অনেকগুলো কথা সাফা পড়ে রয়েছিল ভাই কষ্টে বুক ফাইটে যায় কবের বাড়ি নেবে যে কইলাম উহে তালা না আসছিল তাই কইলাম যাই হোক এবার আপনাদেরকে জানে আসলে বিমানবন্দরে আমাগারে পলক সাহেব কীভাবে আটক হইল প্রিয় দর্শক শ্রোতা খালি সুতো কথা ইন্টারনেট বন্ধ হচ্ছে হেই পলক বুঝছেন বিমানবন্দরে পলক আটক আচ্ছা কীভাবে আটক হয়েছে সাবেক মন্ত্রী জোনায়দ আহমেদ মানে সাবেক হয়ে গেছে তার মানে তার মন্ত্রিত্ব শেষ এখন সে সাবেক হ্যাঁ পাওয়ার আসিল ভাই তাগারে পাওয়ারের চোটে মনে করে যে নিজের বেশ নাই নিজেই মুছে ওইটা আবার নিজে তুলে খাইছে সরি ওই ভুল কথা আচ্ছা সাবেক মন্ত্রী জোনায়দ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে মঙ্গলবার ছয় আগস্ট তাকে আটক করা হয় মানে আজকে জানা গেছে বিমানবন্দরে কর্মকর্তা কর্মচারীরা তাকে আটক করেছে পরে তাকে হেফাজতে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বিমানবন্দরে একটি সূত্রে জানিয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের রাজধানীর নয়াদিল্লি পারি দেওয়ার জন্য তিনি বিমানবন্দরে গিয়েছেন আচ্ছা একটা জিনিস বুঝি না এরা সব খালি নয়া দিলে মানে বারো যাইবার চাই কিসের লেগে ভাই এর আগে একটা গান বাইরে ছিল ভাই বুবু জান বুবু যান আপনি বারো চইলা যান তার মানে কি আসলে এই সকলের মনের কথা কি কি লেগে ভাই সত্যি হইলো সব খালি ভারত বিলা যায় কিসের লেগে তাহলে কি ভারতী তাকে আসলে মূল আস্থানা বা ভারতে কি তাদের এত দিন পর্যন্ত সাহায্য সহযোগ হয়েছে বা ভারতে কি তাদের এত পাওয়ার ছিল ভাই এখন এই নিউজগুলোর মাধ্যমে বোঝা যাইতেছে যে তারা সব এত এত রাষ্ট্র তুই পৃথিবীর মধ্যে তো মনে জায়গার অভাব নাই রাষ্ট্রের অভাব নাই তাহলে সব ভারত ভারত বিলে কিসের প্রধানমন্ত্রীও কিন্তু চলে গেছে সাবেক প্রধানমন্ত্রী এখন আর পৃথিবীর তো বিশাল বিশাল অনেক রাষ্ট্র রয়েছে কিন্তু ভারত বিলে যায় কিসের লিখে তাহলে হয় সাধারণ জন মানে মনের কথাটাই সত্য আচ্ছা নয়াদিল্লির দিকে পাড়ি দেওয়ার জন্য তিনি বিমানবন্দরে গিয়েছিলেন বিমানবন্দর সূত্রে জানা গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআইপি লাউঞ্চে অপেক্ষায় ছিলেন পলক এ সময় বিমানবন্দরের কর্মচারীরা তাকে বিআইপি লাউঞ্চে আটকে রাখেন পরে বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন দেখছেন ঘটনা ভাই হুম হেরে মানে বিআইপি জায়গায় রছিল যে কেউ যদি দিশে না পায় মানে চলে যাবার ছিল ভাই কিন্তু আসলে কথায় আসে না ভাই সবার সমান তো একদিন বাড়ি একরকম যায় না তাই না পলকে খুব ভালো মনে করছিলাম ভাই আরও খবর আছে আগে ভাই যায় না পলক রে ভাই খুব ভালো মনে করছিলাম কারণ পলক সাহেব প্রতিদিন দেখা যায় যে তার বাড়ির উঠানোর মধ্যে মনে একটা মিটিং দিয়েছে সেখানে মানুষের দুঃখ দুর্দশা যেগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো বলে আপলোড করছে খুব ভালো মনে করছিলাম আমি মনে করছিলাম যে পলক সাহেব মনে হয় খুব একজন ভালো মানুষ যায় তার মধ্যে একটা ভালো মানুষ পাওয়া যায় কিন্তু এই শেষ মুহূর্তে সেই এতটাই মিথ্যা কথা কইছে সারা জীবন যত পাপকর্ম করেছে সব পাপকর্ম মনে হয় তার মুখ দিয়ে ফটফট করে মনে করেন মিথ্যা কথা বাইরে হয়ে গেছে পাপ বাপ কেউ ছাড়ে না এটাই তার বাস্তব প্রমাণ হয়ে গেছে ভাই এত মৃত্য কথা মানুষ কে ভেবে করবে না বুঝিয়ে আসেন একদিন কয় ইন্টারনেট বন্ধ হয়ে দিছে আবার একদিন কয় ইন্টারনেট আগুন জ্বালা দিছে বন্ধ হয়ে গেছে আবার একদিন কয় ইন্টারনেট আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি আবার একদিন কয় ইন্টারনেট বন্ধ হয়েছে কীভাবে জানি না আবার একদিন শেষ মুহুর্তে সে কী কইছিলো জানেন কয় ইন্টারনেট বন্ধ হয়েছে পানি ঢুকছে মানে কি গাজা খালি বা ইরম কথা কবের পারে তারপর কি আপনাদেরকে একটু জানাই ছাত্র জনতার আন্দোলন শুরু হওয়ার পর থেকে গা ডাকা দিয়েছিলেন পলক তিনি আছে কিনা তা নিয়েও নানা গুঞ্জন ছিল এমত অবস্থার মধ্যে বিমানবন্দরে আটক হলেন তিনি আহ প্রিয় দর্শক বলার কিছু নাই এখন ইন্টারনেটের অবস্থা তো ভালোই চলতেছে তাই না এখন পলক সাহেবের নিয়ে এসে ইন্টারনেটের একটা দায়িত্ব দিলে কিরম হয় যে বাবা পলক তুমি এখন ইন্টারনেটের সুইচ ধরে রাখবে যখন মনসায় চাপ দিবে যখন মনসায় বন্ধ হয়ে দিবে মেলা কথা কছি ভাই আর কুবের মনে না মানে মেলা কথা মনে এসতেছে ভাই অত কথা কুবের গেলি ভাই মনে করেন যে মেলার সময় আসবে পারে তাই কুবের সৃতিসি না ভাই আপনার ঘরে মতামত কী ভাই সেইটা জানান আমার বাংলাদেশের অনেক রেমিডেন্স দ্বারা আছে না যারা ফিলান্সের কাজ করে যারা ইউটিউবিং করে যারা ফেসবুকিং করে এরা মনে করেন যে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে কত পরিমাণে নিয়ে আসে ভাই ওখান থেকে তো ট্যাক্স রাখা হয় মাংনা তো তোমরা আনতে পারি না ভাই ট্যাক্সগুলো সরকার খাইছে না বা সরকারের কাজে লাগাইছে না অবশ্যই এখন আমরা বাংলাদেশ বিদেশ থেকে টাকা নিয়ে আসবো সেটা সরকার ট্যাক্স কাটবে ওইটা থেকে মনে করেন যে দেশের উন্নতি হবে এটা অবশ্যই আমরা চাই কারণ আমাদের দেশে উন্নতি তো আমরাই করবো ভাই অন্য কেউ উন্নয় করবো একটা এলাকার মধ্যে যদি একটা মসজিদ থাকে এলাকাবাসী যদি দান না করে ভাই ওই মসজিদ কোনো দুতলা তিনতলা বা টাইলস হবে না ওই মসজিদের নামাজ তো আমরাই পড়ে আমরাই দান করি ঠিক সেভাবে এই বাংলাদেশে আমরাই বসবাস করি আমরাই তো বাংলাদেশের জন্য উন্নতি করবো তাই না আমার কেটে টিহাগুলো ভাই এগুলো আমরা কিছু কইনি কিসের জন্য যে আমাদের বাংলাদেশের টিয়া কেটে কেটেলিয়া আমার বাংলাদেশ গরুক ভালোভাবে বাংলাদেশ চলায় এটাই তো আমরা চাইছিলাম কিন্তু এই চোর পাটপারগুলো তো তা করে নাই এই চোর পাটপারগুলো মনে করেন যে আমার বাংলাদেশের সাধারণ জনগণকে মনে করেন যে কুত্তর মতো পিছিয়ে ছে সাধারণ জনগণকে মানুষই মনে করে নাই কুত্তার মতো মনে করছে করিয়া নিজেরা মনে করেন যে কুত্তার মালিক গুলো আছে না মালিক সাজার চেষ্টা করছে অবশেষে হইলেও কি তারাই কুত্ত হয়ে গেল এবং কি কুত্ত যেভাবে মনে করেন বর্ষা সিজনে আগে আমার গ্রাম অঞ্চলে একটা জিনিস হয়েছে যখন বর্ষার পানি যেগুলো আছে যেগুলো আছে এবং কবরস্থানের মধ্যে কিছু শিয়াল পাওয়া গেছে ওইগুলো বাইরে বাইরে মনে করেন যে পানি পর্যন্ত নিয়ে যায় মারা হয়েছে না এবং ধরা হয়েছে ওই সমস্ত কুত্তর মতো তাদের আজকে পরিস্থিতি হয়েছে যে হেনে যাবে সেই হ্যান থেকে মনে করেন যে টপক করে ধরে এসে একদম জায়গা মতো বসান দিতেছে প্রিয় দর্শক আমরা কিছু চাই না আমরা শুধু চাই এগারে আসলে মানে সত্যিকারের বিচার হুম এরা কত কঠিন ঠেহাজ আমার বাংলাদেশের সর্বনাশ করছে ক্ষতি করছে এটা এখন সব হয়তো ধীরে ধীরে বাইরে আসবে তো যেই সংসদে আসুক না কেন যেই পরবর্তী সরকারে আসুক না কেন আমরা একটা জিনিসই দাবি জানি সাধারণ জনতা হিসাবে এইটা হলো যে আমাদের সাধারণ জনতা এই ঘামঝোরা টেহা পয়সা যারা লুটপাট করছে অগারে বাংলাদেশের জমিন আইনে কঠিন ব্যবস্থা করা হোক বা কঠিন বিচার করা হোক কি এটা আপনারা চান না ভাই আপনারা জাননাই এই যে এতদিন যাবৎ ইন্টারনেট বন্ধ ছিল কি লস কি কম গেছে ভাই আমি আর ভাই কয়টাই কামাই করি সর্বশেষ সারা মাসে মনে করেন যে পনেরো থেকে বিশ হাজার এ আর কমও হয় গত মাসে মনে করেন যে পনেরো হাজার টাকা কামাই করছি তাছাড়া যে গত মাস যে গেল এই মাস মনে করেন যে যা কামাই করছি না ভাই ওয়া কয়ে লাভ নাই মনে হয় যে চৌদ্দো থেকে তেরো হাজার টাকা কামাই করছি এই তেরো হাজার টে সাতজন আটজন মানুষ সংসার চলান লাগে ভাই পরিস্থিতিতে বোঝেন নাই বাজারে কয়েক টাকা নিয়ে যাওয়া লাগে তাহলে এই যে ইন্টারনেটগুলো বন্ধ করে রাখলো ভাই আমরা ভিডিও সেরবার ফেললাম না দেশের নিউজগুলো আপনাদেরকে জানাবে ফেললাম না মানুষের কাছে প্রচার করবে ফেললাম না বৈদেশিক মুদ্রাও আমরা পাইলাম না ডলারগুলোও পাইলাম না দেশে এসে যদি মাস আসে যদি আমরা দশ থেকে বারো হাজার টাকা পাই এইটাতে কী হবো ভাই পাঁচশো টাকা ইন্টারনেট বিল দেওয়া লাগে দুই হাজার টাকা কারেন্ট বিল দেওয়া লাগে এখানেই তো মনে হয় যে তিন হাজার টাকা চলে গেল আর সাত হাজার টাকা দেওয়া সাতজন মানুষ সারা মাস খাওয়া যাবে ভাই আবার ধরেন কত কথা কয়ে হালে ভালো থাকবেন আল্লাহ আল্লাহ আল্লাহে যাকে কইলাম না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যায়